ছিল বুয়েট ঐতিহ্য নিয়েই এগিয়ে যাবে, আমি অত্যন্ত আশাবাদী, বিকজ সমস্যাগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি। আমার ব্যক্তিগত অভিমত এই যে আমাদের অ্যালামনাইটাকে স্ট্রং করি, আমরা অফিসটাকে ভেরি ভেরি স্ট্রং করি, 40,000 অ্যালামনাইকে আমরা ঐক্যবদ্ধ করি, আমাদের সবার চিন্তাকে আমরা এক প্ল্যাটফর্মে আনি। বুয়েটের সমস্যাগুলো কোথায়, কীভাবে তার সমাধান করা যায়, সবাইকে আমরা প্রয়োজনে লিখিতভাবে আমাদের আন্দোলন করি যে আমাদের অফিসটাকে ভালো ভালো এক্সিকিউটিভ দিয়ে সাজানো উচিত, যারা প্রত্যেককে খুঁজে বের করবে, চিঠি দিয়ে যোগাযোগ করবে, ইমেইলে যোগাযোগ করবে, ফোনে কথা বলবে, এক প্ল্যাটফর্মে আনবে। বুয়েটকে আমরা আবার নতুন করে সাজাতে চাই, 40,000 মেধাবী লোককে দিয়ে আমরা নতুন করে ভাবব, সমস্ত শক্তিকে আমরা এক জায়গায় করবো। আমি ব্যক্তিগতভাবে একজন ব্যবসায়ী উদ্যোগী, আমি চাই যে আমার সম্পদের একটা বড় অংশ আমি আই বি হ্যাপি টু কন্ট্রিবিউট টু বুয়েট ডেভেলপমেন্ট, আলহামদুলিল্লাহ আই বি ভেরি হ্যাপি টু ডু সাম ডোনেশন টু ফর বুয়েট। এই কারণে আমি মনে করি আমার মতো অনেক আছে, আজকে আমাদের মধ্যে কেউ কেউ আশাবাদ ব্যক্ত করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা হেরে যাওয়া জাতি নয়, বুয়েট মেধাবী এবং প্রতিভাবান লোকদের জায়গা, আমরা যেরকম প্রতিযোগিতা টিকে এসেছি ইনশাআল্লাহ সামনেও টিকবো। আমাদের যে ঐতিহ্য ছিল